তালা চাবি দিয়ে যে কাউকে বশ করুন। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা তালা চাবি নিয়ে এসেছি, এই তালা চাবি দিয়ে যে কাউকে কিন্তু খুব সহজে বশ আপনি করতে পারবেন এবং সেই মানুষ কিন্তু আপনার অনুগত হবে। আজকে আমি পুরো ভিডিওটাই দেখাবো যে তালা চাবি দিয়ে আপনি আপনার মনের মানুষকে কিভাবে বশ করবেন। তার আগে অবশ্যই বলবো, যারা এই চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো দেখুন, তালা চাবি দিয়ে কিন্তু বশ করা যায়। তার আগে আজকে আমি তন্ত্রশাস্ত্র নিয়ে কিছু কথা কিন্তু আমি বলবো। জানবেন, তন্ত্র কিন্তু স্বয়ং মহেশ্বরের মুখনিঃসৃত বাণী, এ কথা অনেকে হয়তো আপনারা জানেন। অনেকে মনে করেন তন্ত্রমন্ত্র সত্যি হয় না বা কাজ হয় না, অনেকে আবার নাক সিটকান, এইসব বোধহয় বুজরুকি। কিন্তু জানবেন, আমাদের এই ভারতবর্ষে কিন্তু তন্ত্রমন্ত্রের ব্যবহার পূর্বেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। কারণ কেন কথাটা বলছি এবার আমি তার একটু ব্যাখ্যায় আসি। আমাদের এই শাস্ত্রে জানবেন হাজার বছর আগে আর্য ঋষিগণ কিন্তু বলে গেছেন শব্দই ব্রহ্ম, শব্দই ব্রহ্ম। আমাদের বিজ্ঞানীরাও কিন্তু সে কথা স্বীকার করে বলেছেন, শব্দ অপরিসীম শক্তিশালী, শব্দ মানুষকে সচকিত করে, ভয় আনে মনে, উত্তেজিত করে, আবার আদান প্রদানও করে। আমরা যে কথা বলে কারোর সাথে কথা বলি বা যদি কোনো মিষ্টি গান শুনি, দেখবেন আমাদের মনটা ভালো হয়ে যায়। কেউ যদি আমাদের বাজে কথা বলে তাহলে আমাদের খারাপ লাগে। তার মানে শব্দর মধ্যে তো একটা নিশ্চয় শক্তি আছে, এটা তো আমরা বুঝতেই পারছি। এবার দেখুন, এই যে মন্ত্র, এই মন্ত্র তো শব্দেরই সৃষ্টি, তাহলে তাতে কেন কাজ হবে না? বিজ্ঞানীরাও কিন্তু আজকে কিন্তু বলছেন, চিৎকার করে কি বলছেন বিজ্ঞানীরা, যে শব্দে অপরিসীম শক্তিশালী, শব্দ মাত্রই অপরিসীম শক্তিশালী। সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। বিচার্য বিষয় হচ্ছে আপনি কোন শব্দ ব্যবহার করছেন। তার জন্য আমি বলবো যে তন্ত্রমন্ত্র কিন্তু আজও কথা বলে, যদি আপনি তন্ত্রমন্ত্রের ব্যবহারটা একটু সঠিকভাবে করতে পারেন। তো আজকে যে তালাচাবি বশীকরণ আমি দেখাবো, তালাচাবি দিয়ে যে কাউকে আপনি কিভাবে সহজে বশ করবেন, সেই জিনিসটা কিন্তু আমি বলবো। হ্যাঁ, অনেক মানুষ হয়তো ঠিকভাবে করতে পারেন না, সঠিকভাবে করতে পারেন না, তাদের হয়তো কোনো গ্রহগত সমস্যা চলছে বা তাদের সমস্যা হয়তো আরও ভীষণভাবে জটিল, তার জন্য হয়তো তাদের কাজটা হয়েও হচ্ছে না। কিন্তু আমার এই ভিডিও দেখে অনেক মানুষ কিন্তু, হাজার হাজার মানুষ কাজ পেয়েছেন, তারা কিন্তু সবাই জানিয়েছে, এবং অনেকে আবার আমার থেকেও কাজ করছেন, তারাও কাজ পাচ্ছেন। অর্থাৎ কাজ কিন্তু হয়, তন্ত্র মন্ত্র। আজকে আমি 17 বছর ধরে কিন্তু এই তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করছি, দুটো একটা বছর না, 17টা বছর। তাহলে আমি কী করে কাজ করছি আজকে দীর্ঘ এতগুলো বছর ধরে? মিথ্যা জিনিস জানবেন দুদিন চলে, কিন্তু দীর্ঘ বছর কিন্তু চলতে পারে না। তো তন্ত্রমন্ত্র কিন্তু আজকের আবিষ্কার না, এটা কিন্তু প্রাচীন কাল থেকেই কিন্তু এই তন্ত্রমন্ত্রের ব্যবহাররা আমাদের ঋষিরাই করে এসছেন। তো সেই তন্ত্রমন্ত্র দিয়ে আজকে আমি দেখাবো, যদি কোনো মানুষ আপনার অবাধ্য হয়, আপনার কথা না শুনে, সে যে কেউ হতে পারে, আপনার অবাধ্য যে কেউ হতে পারে, সে আপনার ভালোবাসার মানুষ হতে পারে, আপনার প্রেমিকা হতে পারে, প্রেমিক হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, সেই মানুষকে কীভাবে কুক্ষিগত করে আনা যায়, সেই মানুষকে কী করে টেনে আনা যায়, সেই রহস্য কিন্তু আজকের এই তালাচাবির মধ্যে আছে। তালাচাবি দিয়ে কাজ করলে সুবিধা হচ্ছে একটা, যদি কাজটা আপনার করতে পারেন ঠিকভাবে, যদি কাজটা হয়, তাহলে জানবেন সে কিন্তু আটকে থাকবে। এই তালাচাবি যদি আপনি কখনো না খোলেন, সে কখনো আপনার কাছ থেকে যেতে পারবে না, ইচ্ছা করলেও আপনার সাথে সম্পর্ক সে ত্যাগ করতে পারবে না। তাই শত্রু হোক, আপনি যদি মনে করেন শত্রুকেও আপনার কাছে টেনে আনবেন, করতেই পারেন, কোনো অসুবিধা নেই। যদি মনে করেন আপনার প্রেমিকা কথা শুনছে না, করতেই পারেন, কোনো অসুবিধা নেই। যদি মনে করেন আপনার স্বামী কথা শুনছে না, করতেই পারেন। অর্থাৎ সকলের জন্যই কিন্তু এই কাজ করতে পারবেন। তো দেখুন, ওম নমো, দেখতেই পাচ্ছেন মন্ত্রটা,
ওম কি আছে মন্ত্রটা একটু বলে দিই, ভালো করে একটু দেখে নিন। ওম নম বিষ্ণবে নারায়ণায় নম, ওম নম বিষ্ণবে নারায়ণায় নম, ওম নম বিষ্ণবে নারায়ণায় নম। এই যে মন্ত্রগুলো আমি দিই আপনাদের প্রতিনিয়ত, প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ি ইউটিউবের, এবং আপনাদের এই যে মূল্যবান ভিডিও আপনারা যারা দেখেন অপেক্ষা করে থাকেন গুরুজি কখন ভিডিও ছাড়বেন, ভালো লাগে এই কথাগুলো যখন মানুষ যখন ফোন করে বলে যে গুরুজি আজকে তো আপনার ভিডিওটা আমি দেখতে পেলাম না, আপনি কি ভিডিও ছাড়েননি? তার মানে ভিউয়ার্স দেখে আমাদের ভিডিও, তার জন্য কিন্তু হাজার কষ্ট হলেও আপনাদের জন্য আমি ভিডিও করে যাই প্রতিনিয়ত। তো দেখুন, আমি সেই জন্যে সর্বদা চেষ্টা করি কিছুটা মূল্যবান ভিডিও আপনাদেরকে প্রদান করার, যাতে করে আপনারা যে সময় নষ্ট করে আমার ভিডিও দেখেন, যাতে কিছুটা বেনিফিট আপনারা অবশ্যই হন। এটা কিন্তু শুধুমাত্র টোটকা টিপস না, এটা কিন্তু আপনাদের ভালোবাসাকে ফিরিয়ে আনার টিপস, এটুকু বলে রাখি। তো এই যে মন্ত্র দিয়েছি, দেখুন আমি মন্ত্র নিয়ে প্রথমেই আপনাদেরকে বললাম যে মন্ত্র কিন্তু ভগবান শিবের মুখনিঃসৃত শব্দ, এবং এই যে শব্দের কত শক্তি আছে সেটাও আপনাদেরকে বললাম, এবং বিজ্ঞানও কিন্তু বলছে যে শব্দের অপরিসীম শক্তি আছে। তো দেখুন, এই যে শব্দ দিয়েই তো এই মন্ত্র সৃষ্টি। তাহলে যখন আমরা ঈশ্বরের শরণাপন্ন হচ্ছি, যখন আমরা পজিটিভ ভাইব্রেশন করছি, তখন তাতে কাজ হতে বাধ্য। এই কথাটা কিন্তু সর্বদা মাথায় রেখে চলবেন। ওম নম বিষ্ণবে নারায়ণায় নম, ওম নম বিষ্ণবে নারায়ণায় নম। অত্যন্ত শক্তিশালী এই মন্ত্র, ভগবান বিষ্ণুর মন্ত্র, যে কোনো মনের ইচ্ছা পূরণ করার মন্ত্র। এই মন্ত্র দিয়ে তালাচাবি দিয়ে কীভাবে আপনি বশ করবেন সেবার আমি একটু বলে দিই আপনাদের। তো দেখুন, আমরা বাড়িতে পুজো করি, যে কোনো পুজো হয় নিশ্চয়ই পুরোহিতরা ওখানে চুপচাপ বসে থাকে না, প্যান্ডেলের মধ্যে গিয়ে আপনারা দেখেছেন, দুর্গা পুজো বলুন কালী পুজো বলুন, তারা কিন্তু অনর্গল মন্ত্র জপ করে চলেছেন। আপনারা বিভিন্ন মন্দিরে যান শনিবার মঙ্গলবার, সেখানে দেখেন ঠাকুর মশাই কিন্তু অনর্গল মন্ত্র জপ করছে। কেন করছে? শক্তিকে জাগ্রত করছে, শক্তিকে জাগ্রত করছে, পজিটিভ ভাইব্রেশন করছে, যাতে করে ভালো হয় তার। আপনার নাম দিয়ে কাজ করছে যাতে আপনার মঙ্গল হয়, আপনার ভালোর জন্য কাজ করছে। আপনি বাড়িতে ঢুকছেন, নতুন বাড়ি করেছেন, সেখানে বাড়িতে বাস্তু পূজা করে বাড়িতে উঠছেন, কেন করছেন? আপনি তো এমনিও যেতে পারতেন, যে কোনো দিন চলে যেতে পারতেন, যাচ্ছেন না তো? কেন যাচ্ছেন, নিজেকে কি একবারও প্রশ্ন করেছেন? বাড়িতে মা ঠাকুমারা পুজো করেন, আপনারা ছোটো থেকেই দেখে আসছেন, কেন করছেন আপনারা? কারণ কিছু না কিছু তো অবশ্যই আছে। যাই হোক, এই যে মন্ত্র আমি দিলাম ওং নম বিষ্ণবে নারায়ণায় নম, এই মন্ত্র আপনারা বারবার জপ করবেন। বারবার জপ করার পরে যাকে বশ করতে চান তার নাম করে এরকম একটা তালা নেবেন, যে কোনো টাইপের তালা, ছোট হোক বড় হোক, যে কোনো তালা হলেই হবে, যে কোনো টাইপের তালা, ছোট হোক বড় হোক। তো এই মন্ত্র বারবার জপ করে এরকম আটকে দেবেন, দেখতেই পাচ্ছেন এরকম আটকে দেবেন, আটকে দিয়ে তার নাম করবেন তিনবার। সে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, যেরকমই হোক ভগবান বিষ্ণুর নাম করে তার নাম করবেন তিনবার। আর এই মন্ত্রটা তার আগে বারবার জপ করবেন, বারবার জপ করে এটাকে আপনি তালা আটকে দেবেন। এই যে যেমন মনে করেন আমি আটকে দিয়েছি, দেখুন যাচ্ছেই না, দেখতেই পাচ্ছেন এই খুলে দিলাম, এইবার চলে গেল। কিন্তু তালাচাবি কিন্তু খুলবেন না, মনে রাখবেন এই তালাচাবি খুললে সে কিন্তু চলে যাবে। এই যে এরকমভাবে আপনাকে তিনবার তালাচাবি দিতে হবে, তিনবার মনে রাখবেন, কিন্তু এই মন্ত্রটা তিনবার বারবার করে মনে করেন, বারবার জপ করলেন, এই যে খোলা দেখলেন, বারবার জপ করার পরে এরকম আটকে দিয়ে তার নাম, যাকে বশ করতে চাইছেন তার নাম তিনবার বলবেন। তিনবার বলার পরে এই তালাচাবি দিয়ে আটকে দিলাম, দেখুন আবার মন্ত্রটা বারবার জপ করবেন, যাকে বশ করতে চাইছেন তার নামটা তিনবার বলবেন, তালাচাবিটা খুলে দেবেন, খুলে দিয়ে আবার আটকে দেবেন, আটকানো হয়ে গেল, লাস্ট যে বারোবার হয়ে গেল, এবার আবার বারোবার জপ করুন, আবার খুলে দিন তালা, খুলে দিলাম, আবার বারোবার জপ করুন। বারোবার জপ করার পরে আপনি লাস্ট এই তালা মেরে দিচ্ছেন, তিনবার তালা মারছেন, এবার কিন্তু আর তালা চাবি খুলবেন না, এটা কিন্তু আপনি রেখে দেবেন বাড়িতে, এবং বাড়িতে রেখে দিলে সেই মানুষটাও কিন্তু আপনার সাথে থাকবে। তখন দেখবেন আপনার মনের মধ্যে যেমন তার চিন্তা হয়, ঠিক অনুরূপভাবে তার মনের মধ্যে কিন্তু আপনার চিন্তা হতে থাকবে বারংবার করে। তাহলে কী বললাম, বারবার মন্ত্র জপ করবেন, তার নাম তিনবার বলে ভগবান বিষ্ণুর নাম করে তালা দিয়ে দেবেন, তারপর তালা চাবি খুলে দিয়ে আবার বারবার জপ করবেন, আবার একবার তালা চাবি দিয়ে দেবেন, লাস্ট আবার বারবার জপ করবেন ভগবান বিষ্ণুর নাম করে, তিনবার তার নাম করে, লাস্ট তালা চাবি দিয়ে দেবেন। এইভাবে আপনি তালা চাবিটা আটকে দিয়ে রাখবেন, আর খুলবেন না।
এবার দেখুন তো সে আপনার পায়ে পড়ে কি পড়ে না। যত বড়ই মনের মানুষ আপনার হোক, সে যদি প্রতিজ্ঞাও করে আপনার সাথে কথা বলবে না, সে কথা বলতে বাধ্য। যে কোনো দিন কাজটা করতে পারবেন, যে কোনো দিন কাজটা করতে পারবেন, এই কাজের জন্য কোনো বাচক নেই। তবে এই কাজটা করার সময় আপনাকে যেটা করতে হবে, আপনার কাছে একটা তুলসীর পাতা রাখতে হবে, মনে রাখবেন। এর নিয়ম হচ্ছে একটা, যখন কাজটা করবেন আপনার কাছে, অর্থাৎ আপনার সামনে একটা তুলসীর পাতা বা আপনার পকেটে একটা তুলসীর পাতা রেখে কাজটা করবেন, মনে রাখবেন। যখনই কাজটা করবেন শুধু একটা তুলসীর পাতা রেখে কাজটা করবেন, এটাই হচ্ছে এর নিয়ম, আর কোনো নিয়ম নেই। যে কোনো দিন কাজটা করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে, আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন যারা এই ধরনের কষ্টে ভুগছেন। ধন্যবাদ।